আর তোমরা কি চোখে ঠুলিয়েতে আছো নাকি? ম্যাডাম স্যার তোমাদের ভালো করতে চাইছে আর তোমরা উনাকে আটকানোর জন্য একজোট হয়েছো। আজকে তোমাদের গ্রামে দুজন আমার পাশে এসে দাঁড়িয়েছে, এরপরে তোমরা সবাই আমার পাশে এসে দাঁড়াবে। বিশ্বাস করো, এই গ্রামের কারোর আমি ক্ষতি চাই না। আমি তোমাদের ভালোর জন্য লড়াই করছি, তোমাদের পরিবারে তোমাদের বাচ্চাদের ভালোর জন্য। যাতে এই গ্রামে সবার একটা সুন্দর ভবিষ্যৎ হয়। আসবে না, আসবে না তোমরা আমার পাশে? ধরবে না আমার হাত? এসো না, তোমরাও এসে আমার সাথে হাত লাগাও, এটা দিয়ে এই গ্রামের ভালোটা শুরু হোক। এসো। আজকের পর যদি কোনোদিনও স্কুলে এসে গুন্ডামি করেছিস বা কোনো বাচ্চাকে স্কুলে আসতে বাধা দিয়েছিস না, তাহলে মেরে না একদম তক্তা করে দেবো। সারা স্কুলের সামনে নাক খদ্দা হবো, পুরো গ্রাম দেখবে। আর আমার নামটাও আজকের পর থেকে মনে রাখবি। আপনি আপনি যেন আমাদের স্কুলের সিদ্ধার্থ জোর ফিরিয়ে দিলেন। এইভাবে যদি আপনি আমাদের পাশে থাকেন, আমি অন্তত স্কুলের এই বাচ্চাগুলোকে ভালো করে শিক্ষা দিতে পারব। অন্তত ওই গুন্ডাগুলোর হাত থেকে স্কুলটা রেহাই পাবে। আবার সব কিছু নতুন করে শুরু হবে মাস্টার মশাই, আমরা এই গ্রামেই থাকব। ম্যাডাম, একে একে গ্রামের লোক কিন্তু ভালোর পক্ষে এসেই জড়ো হচ্ছে। লোকে কি আর অন্ধকারে থাকতে ভালোবাসে মিনতি? সবাই আলোটাই চায়। এতদিন ভালোর আলোটা এখানে ছিল না, তাই নিরুপায় হয়ে এরা সবাই অন্ধকারে বসেছিল। এখন ভালোটা দেখতে পাচ্ছে, আস্তে আস্তে ভালো খারাপের ফারাকটা বুঝতে পারছে। তুমি দেখো, একদিন গোটা গ্রাম এইভাবেই বদলাবে, সব ভালো হবে। ম্যাডাম স্যার, কি হয়েছে মুনিয়া? টমের বিট্টু, ওকে সাপে কামড়েছে।